ভারত বাংলাদেশ বাণিজ্য সমৃদ্ধির আরও একটি দ্বার খুলতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে। আগরতলা আখাউড়া রেলপথের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। বৃহস্পতিবার বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগরতলা আখাউড়া রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। আগামী জুন মাসে আগরতলা আখাউড়া রেলপথের নির্মাণ কাজ শেষ হতে চলেছে। এরপর ট্রায়াল রান শেষে সেপ্টেম্বর মাসেই আগরতলা আখাউড়ায় রেলপথ যোগাযোগ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণ কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্যাক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই রেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। আমাদের আগামী মাসের মধ্যে এই প্রজেক্টটি শেষ হওয়ার জন্য নির্ধারিত আছে এবং এটি ডিফেক্ট লাইবিলিটি সহ আগামী ২৪ সালের জুন মাস পর্যন্ত এটি আপনার নির্ধারিত আছে। আমরা আশা করতেছি যে এ বছরের মধ্যেই এই এই প্রকল্পটি আমাদের আমরা শেষ করতে পারবো বলে আমার ধারণা, এবং ইতিমধ্যে দেখেছেন যে অনেক জায়গায় অনেক লাইন তো অনেক বসে গেছে, স্লিপারও হয়েছে, কিছু কিছু কাজ বাকি আছে। এই কাজটি আমরা আশা করতেছি যে আগামী জুনের মধ্যে এটা হয়তো শেষ হয়ে যাবে। তবে যেহেতু দুই দেশের মধ্যে ২৪ সালে এই যে এক দেড় মাসের মধ্যে আগামী দেড় মাসের মধ্যে জুনের মধ্যে শেষ হবে এটা আমরা আশা করতেছি। তবে উদ্বোধনের যে বিষয়টা আপনারা বলেছেন, যেহেতু দুই দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং এটি দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী দ্বয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমরা আশা করছি যে দুই প্রধানমন্ত্রীরা উদ্বোধন করবেন। আগরতলা আখাউড়া রেলপথ চালু হলে আগরতলা ঢাকা কলকাতা রুটে রেল যোগে যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে যাত্রীদের সময় বেঁচে যাবে প্রায় ১০ ঘন্টা। বর্তমানে এই রুটে যাত্রীদের আগরতলা থেকে কলকাতা যেতে সময় লাগে অনেকটা বেশি, কিন্তু আগরতলা আখাউড়া রেল যোগে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। যাত্রীদের কাছে এই সময় বাঁচানোর সুযোগ করে দিয়েছে পদ্মা সেতু। আগরতলা আখাউড়া রেল যোগাযোগের ফলে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রবেশদ্বার হবে ত্রিপুরা। রেলপথে পণ্য পরিবহনে অনেকটাই বেঁচে যাবে সময়, কারণ সড়কপথে পণ্য পরিবহনে খরচ অনেক বেশি, সময়ও লাগে বেশি। এতে করে ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের মানুষই উপকৃত হবে। সায়ন্দন টিভি।